কালের গর্ভে হারিয়ে গেল আরও একটি বছর। ঘড়ির কাটা রাত 12টার ঘর স্পর্শ করতেই ভালো মন্দ স্মৃতি সাথে নিয়ে অতীত হয়ে গেল 2022 সাল। শুরু হলো নতুন ক্ষণ গণনা। সারা বিশ্বের মতো বাংলাদেশের মানুষও নতুন স্বপ্ন ও লক্ষ্য নিয়ে 2023 সালকে বরণ করে নেয়। হারিয়ে যাওয়া বছরে পাওয়া না পাওয়ার হিসাব চুকিয়ে নতুন স্বপ্ন নতুন প্রত্যাশা নিয়ে এসেছে 2023। নতুন বছর মানেই উদ্দীপনা, নতুন প্রেরণা। পেছনে ফেলে আসা বছরের ভুল, হতাশা, দুঃখ, গ্লানি দূরে ঠেলে নতুন উদ্যমে সাহস নিয়ে পথ চলা। নতুন নতুন শুরু হোক সবকিছু নতুন বছরের সাথে, এই আর কি প্রত্যাশা করছে। দেশজুড়ে শীতের মাঝে নতুন উষ্ণতায় এসেছে খ্রিস্টীয় নতুন বছর, আর এই বছরে নতুন স্বপ্ন বুকি নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো এগিয়ে যাবে বাংলাদেশিরাও। শিক্ষাঙ্গন, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক নানা ক্ষেত্রে দেশ এগিয়ে যাবে, এমন প্রত্যাশা দেশের মানুষের। গত বছর যে আশা আকাঙ্ক্ষা নিয়ে পথ চলা শুরু হয়েছিল, এর অনেকখানি হয়তো পূরণ হয়নি। আমরা যারা আছি, আমরা বাংলাদেশকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সুন্দর মতো রিপ্রেজেন্ট করতে চাই। আগামী বছর আমাদের জন্য আরও সুন্দর, আরও মসৃণ হবে এবং সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকতে পারবে, হ্যাপি থাকতে পারবে। গেল বছরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি দেশজুড়ে আলোচিত সমালোচিত ছিল। পাশাপাশি পদ্মা সেতু, মেট্রো রেলের মতো প্রকল্প চালু হওয়া সহ নানা কারণে 2022 সাল খুবই গুরুত্বপূর্ণ একটি বছর। রাজনৈতিক যোগ বিয়োগ, আন্তর্জাতিক শুভ অশুভ দৃষ্টি সাথে নিয়েই নতুন বছরে চলতে হবে বাংলাদেশকে। পুরনো সবকিছুকে ভুলে গিয়ে নতুনকে নতুনভাবে বরণ করে নিব, এটাই প্রত্যাশা। পিছনে ফিরে না তাকিয়ে যে সমস্ত ভুল ত্রুটিগুলো ছিল সেইগুলো নিয়ে আগামী বছর কাজ করব। ধুয়ে মুছে যাক যত গ্লানি বেদনা, নতুন বছরে সেই শুভকামনা। বিদায় 2022, স্বাগত 2023। আশা আসান, বাংলা চ্যানেল।